গুড মর্নিং সকলকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এইবার এইমাত্র তুতান চলে গেল, চাটা নিয়ে বসেছি। ওই ঘরে স্যারও এসছেন আজ, তুতান একটু লেট হয়ে গেছে। মানে তুতানের হয়নি, গাড়িটা একটু লেট করে এসেছে। তার মানে যিনি দাদা ওনাকে বললাম যে আজ একটু লেট হয়ে গেছে, তো বলে আসলে আমি তো আমার টাইমে ঠিক মতোই বেরোই, কিন্তু বাচ্চারা কি এক একজন বাচ্চা এক একদিন একটু দেরি করে ফেলে, ওই জন্য আস্তে আস্তে দেরি হয়ে যায়। আর আজকে ভাব মানে ভেবেছি ভাত করবো না, না ভাত করবো না মানে খিচুড়ি করবো। আরে খিচুড়ি করবো, মুসুরির ডালের খিচুড়ি। মুসুরির ডালগুলো খাওয়াই হচ্ছে না, পড়ে আছে, তাই মুসুরির ডাল তো খুব উপকার, সেই জন্য আজকে মুসুরির ডালের খিচুড়ি বানাবো। আর শর্টকাটেও হয়ে যাবে, একটু ওয়েদারটাও বাজে আছে। বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, এখন একটু ওয়েদার ভালো হয়েছে। উঠে যে ছাদে জামা কাপড়গুলো দিতে এসেছি, দড়িটাও খুব নিচু হয়ে গেছে, রবিবার দিন ঠিক করতে হবে, নাহলে তো আর সময় পাবে না। আর গাছগুলোর কী অবস্থা হয়েছিল, বৃষ্টির জল পাওয়াতে একটুখানি সবুজ হয়ে গেছে। খিচুড়ির নাম করলাম আর রোদ উঠে গেল। খিচুড়ি বসিয়ে দিয়েছি, মুসুরির ডালের খিচুড়ি তো একেবারে মানে ডালটা দিইনি, সেদ্ধ চাল যেহেতু, একেবারে মশলা কষিয়ে তারপরে চাল দিয়ে সেদ্ধ করলাম, হাফ হয়ে গেলে তারপরে মুসুরির ডালটা দেব। তো এইভাবে বসালাম, আর আমিও খিচুড়ি বসালাম, আর ভালো মতো রোদ উঠে গেল। যাই হোক, রোদ উঠলেও আজকে আমার, আমি দেখছি আমার এ মাসে আমাদের মনে হয় মুসুরির ডাল খাওয়াই হয়নি, পুরো ভর্তি রয়েছে। রুটি কমপ্লিট হলো, আর এদিকে খিচুড়িটাও হয়ে গেছে। বাসন মেজে গেছে, ঘরটর মুছে গেছে, এবার বাসনগুলো আমি সব ভালো করে আবার একবার করে ধুয়ে বারান্দায় দিয়ে আসবো। তো এই তারপরে এখনো কিছু আসেনি, অমলেট করতে হবে, তারপরে পেঁয়াজি যদি খায় পেঁয়াজি করতে হবে। সকালে এটা হচ্ছে একটা বড় কাজ, আমি করে দেবো সুন্দর করে। ভিজে গেছিল তো? হ্যাঁ, ভিজবে না, পুরো স্কুল পর্যন্ত বৃষ্টিটা পেলাম, স্কুলেও এটা খুললেও বৃষ্টি কমে গেল। খিচুড়ি ঠিকঠাক আছে? খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, এখন বৃষ্টিটাও চাইতে পারছে না, বৃষ্টিটা আরো ভালো, বৃষ্টিটা চাইতে। আরে আজকে খিচুড়ি বসানোর পরেই দেখছি রোদ উঠে গেল, গরমও পড়ে গেল, তাও ভালো। কালকে দুপুরে সব ভিজে গেছো না? হ্যাঁ, এই স্কুল টাইমেই তো বৃষ্টি আসে, না যাওয়ার সময় না আসার সময়, আমাদের ছোটবেলা তো হতো, যখন আমরা ছিল 9:20 to 4:20 ওদের টাইম বৃষ্টির। আর দেবো অফিস টাইমে, আর অফিস যখন ছুটি তখন হয় 7:30 মনে হয়, 7:30 না ছুটি হওয়ার টাইম হতে পারে। জেনে গেছে কোন কার ছুটি হয়। আজকে একটা মজার ব্যাপার হয়েছে যেটা এক্সপার্টরা বুঝতে পারেনি, সেটা হলো পেঁয়াজি যে করেছি সেটা বেসনের পরিবর্তে ছাতু। ছাতু দিয়ে ফেলেছি, তারপরে দেওয়ার পর এটা তো ছাতুর গন্ধ বেরোচ্ছে, আর বলিনি, নালেই কি সব ফেলে দিয়ে চলে যেত, আর অতগুলো আমি কি করতাম, খাওয়া হয়ে গেল। ওর মধ্যে একটু বেসন ছিল আর হয়ে গেছে ভাজা, তোমরা তো খেয়ে নিয়েছো ব্যাস। পেঁয়াজ আসছে, হ্যাঁ সব বেরিয়ে গেছে। এবার আমি আবার আমার ব্রেকফাস্টটা খাবো, আর মেশিন চালিয়েছি, মেশিনে মেলে এসে কিছুক্ষণ এই কাজকর্ম করতে করতে হয়ে যাবে, নালে স্নান করতে যাওয়া যাবে না, কখন আবার বৃষ্টি নেমে যাবে, তারপর আরও কাজের কাজ বেড়ে যাবে, মেশিনে তো হাফ শুকিয়েই যায়, তারপরে এমন হবে বৃষ্টিতে পুরো ভিজে যাবে। এই বর্ষাকালে না এই একটা অসুবিধা, খুব ওপর আর জব মানে ওপর নিচ করতে হয়। ওয়েদারটা যা হয়ে গেল, ছাদে দেবো কি, বাপরে বাপ সব এখান দিয়ে মেলে দিলাম আর কি করবো। আর এই মানি প্ল্যান্ট গাছটা না আমার প্রথম কেনা গাছ, ওই কোণের দিকে থাকতো ওইখানটা, কালকে সব এগুলো পরিষ্কার করেছি, আর এই জায়গা এই গাছটা কেমন শুকিয়ে গেছে দেখি, এবার রোদ বৃষ্টিতে যদি একটু ঠিকঠাক হয়, মানে গাছটা অনেক বয়স হয়ে গেছে আসলে, এই দেখছো গোড়াটা কীরকম হয়ে গেছে, যদি বেঁচে যায় এই বৃষ্টির জল পেয়ে। আমার 10:30 বাজে বললাম না, এই সময়টাই বৃষ্টি নামবে ঠিক।
কিছু জিনিস নিয়ে এসেছি আর এখানেই সব রেখে দিয়েছি। কি অবস্থা, এই জায়গাটা এখন একটু ঠিকঠাক করব। আরো খারাপ অবস্থায় আছে। সাদা জিনিস দেখতে যতটা সুন্দর লাগে, আবার মেনটেনেন্সটাও ঠিকঠাক না করলে না পুরো একদম ম্যাচাগার, তাই জন্য একদম ভালো করে পরিষ্কার করলাম। তো এই যে পরিষ্কার হয়েছে, একটু আত্ম তো আছে দাগ, কিন্তু সেইগুলো আমি আর তুলতে পারছি না। ওই দেখছো কোণে, ও আর ওঠানো যাচ্ছে না। তো এবার গুছিয়ে নেওয়ার পালা। এরকম দুটো সাদা পেপার নিলাম, ওই যে তুতানের ড্রয়িং এর পেপার, এই পেস্টটা ব্যবহার করে ফেলবো। এই যে এরকম করে পেতে দিয়েছি পেপার, যখন এটা নোংরা হয়ে যাবে পেপারটা ফেলে দেবো, নিচটা পরিষ্কার থাকবে, আবার নতুন পেপার লাগিয়ে দেবো। এখানেও তাই আর এখানেও তাই। এখানে আমি যে ডাস্টিং করি এই সেই ন্যাপকিনগুলো এখানে থাকে, আরও দু তিনটে বাইরে আছে, ওগুলো কাঁচা হয়নি, কাচবো, তারপর এখানে আবার রাখবো। এখানে হচ্ছে সাবানটা রেখেছি, ওই খাবারের বক্সগুলো দেয় না সেগুলোর মধ্যেই রেখেছি এই। আর এটার মধ্যে থাকে হচ্ছে তোমার স্কচ বাইট, বিভিন্ন রকমের স্কচ বাইট আছে, লাল, নীল, তারপরে দেখাচ্ছি তারা এই যে লাল, তারপরে তারের জালি, এমনি প্লেন, আর কত শ্যাম্পুর পাউচ থাকে। আর এখানে হচ্ছে এই যে ওমরে দেয় যেগুলো, বন্ধ করে দিলাম। আর এখানে তো বললাম টাওয়ালগুলো থাকে, আর এই সাবানটা একটা রেখেছি, এটার মধ্যে হচ্ছে কাপড় কাচার যে সাবান সেটা রাখি, আর একটা এক্সট্রা সাবান আছে, এটা গন্ধ হয় খুব ভালো। আর এইখানে হচ্ছে সমস্ত ক্লিনিংয়ে যেগুলো লাগে সেই সব জিনিস আছে। আর এটা সেদিনকে স্পেন্সার্স থেকে কিনে এনেছিলাম, স্কচ বাইট, আমার কাছে বিভিন্ন রকমের স্কচ বাইট আছে, আর এক্সট্রা ব্রাশ। আর এটা হচ্ছে দাদা, এটা হচ্ছে ওয়াইপসগুলো কটা একসাথে সেট কিনে এনেছিলাম, সেই এইভাবে রেখে দিলেন। এটা একটা বাস্কেট, এমনি বক্স রেখে দিলে এইভাবে খুব সুবিধা হয়, যখন যেটা লাগে তুলে ব্যবহার করে নিন। এই তো এই গোছানো হলো, আর এই হচ্ছে আমার বেসিন। বেসিনটা আমার 5 বছর আগে নেওয়া জনসন কোম্পানি, আর আয়নাটা এর সাথে অ্যাটাচ না, আয়নাটা আমরা আলাদা কিনেছি, আর আমরা কিনেছিলাম এই টালির ডিজাইনটার সাথে ম্যাচ করে। তো যেইটুখানি জায়গা আছে ভালো মতো ইউটিলাইজ করা যায়, দেখতেই পেলে আমি কতগুলো জিনিস এর মধ্যে রেখেছি। এইভাবে মান্থলি একবার গুছিয়ে নিলেই খুব সুন্দর পরিষ্কার। এই মার ছেলে রেডি হয়েছে, এখন ওই বাড়িতে যাচ্ছে ক্লাস করতে। এবার এই সময়টা না আমাদের দুজনের পক্ষেই খুব মানে বেরোনোটা কষ্টকর, ও স্কুল থেকে এসে একদম ক্লান্ত হয়ে যায়, আর আমিও সমস্ত কাজকর্ম করে 4:30-4:30 সময় না আমারও শরীর পুরো ছেড়ে দেয়। তো কিছু করার নেই, এখন যেতেই হবে। তখন বিকেলবেলা বলছিলাম না, এই সময়টা আমাদের ভালো লাগে না বেরোতে, কিন্তু বেরিয়ে গেলে ভাল লাগে। বেরিয়ে তখন দেখছি সব বাচ্চারা মাঠে খেলছে, তখন খুব ভাল লাগছিল। তারপরে এসছি, এসে আবার উপরে গেল, দিয়ার সাথে একটু গল্প টল্প করলো, তারপরে ক্লাস করছে এখন। আমি বাড়ি এসে ঘর ফর ছাপ টাপ দিলাম, একটু পরিষ্কার করলাম, এখন পড়া হয়ে গেলে বেরিয়ে যাবো। গান শুনছিলাম অনেকক্ষণ ধরে, অনেকদিন পরে মানে গান শুনলাম, বসে বসে গান শুনছিলাম। আগে মানে স্যার যখন করাতেন বসে থাকতাম, এখন আর বসে না, এখন কাজকর্ম করতে থাকি। তো আজকে অনেকদিন বাদে বসে গান শুনলাম, ভালোই লাগলো। বাড়ি আসলাম, এখন তুতানকে একটু নিয়ে বসতে হবে, কেননা সোমবার থেকে এক্সাম শুরু, মানে ওই সপ্তাহটা বেশ চাপ আছে। ওর শেষ হবে, তুনতার শুরু হবে, মানে তাও ভালো, পরপর দুজনের হয়ে যাবে। আর রাতে রান্নাবান্না কিছু মানে করতে হবে না, আটা আছে, একটু রুটি করে নেব। কাকিমা বলে না, ওরা তো পাঠায়, কাকিমা ঘুগনি দিয়েছে, সেই ঘুগনি, আর আমার মা আবার মোচা দিয়েছে, ওই দিয়েই হয়ে যাবে। তো এই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে
আবার নেক্সট দিন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের দিন, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।